হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, যেখানে আমি রাস্তায় যেতে যেতে দেখতে পাই আমাদের শহরের একটি মন্দিরে মায়ের প্রতিমা বানানো হচ্ছে। তো আমি চটপট সেখানে গিয়ে ভিডিওটা বানিয়ে ফেলি। এখানে মায়ের মূর্তির সাথে বিশ্বকর্মা ঠাকুরেরও মূর্তি বানানো হচ্ছে, যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো আসতে চলেছে, আর সাথে মা মনসা দেবীরও মূর্তি বানানো হচ্ছে। আমি প্রতিবার ভাবি যে মায়ের মূর্তি বানানোর সময় আমি একটি ব্লগ করব, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। তো আজকে সেই সুযোগ পেয়ে গেছি আর আমি ব্লগটিও বানিয়ে ফেলেছি। বলেইছিলাম যে মা মনসা দেবীরও মূর্তি বানানো এখানে কমপ্লিট হয়ে গেছে এবং তাকে সাজানোর কাজ চলছে। আর আজকে মায়ের পুজো, ঘরে ঘরে সেই পুজো হচ্ছে। আমি ভীষণই খুশি, কারণ আমি আজকে মাকে সাজানোর দৃশ্যটা আমি দেখতে পেয়েছি এবং সাথে তোমাদেরকেও দেখাতে পারছি, এর জন্য আমি ভীষণই খুশি। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তো তোমরা অবশ্যই জানিও আমাকে যে তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো, তোমাদেরও উপলব্ধি আমার সাথে শেয়ার করো। আর পুরো একটি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয় দুর্গাপুজোর জন্য, অপেক্ষা করতে খুব ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। সঙ্গে থাকো, লাভ ইউ অল।